প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বেটি শিশুর লম্বা হওয়ার চিকিৎসা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেব আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ 1976 সালের জানুয়ারি মাসে শেরপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1999 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বেটি শিশুর লম্বা হওয়ার চিকিৎসা কি কি রয়েছে। তো এটি তো অবশ্যই একটি সমস্যা আমাদের জীবনে। কখন আমরা একজন শিশুকে বেটে বলতে পারি, বা একটি অ্যাভারেজ কোন হাইট একজন সুস্থ শিশুর জন্য নর্মাল বলে আপনি মনে করেন? জি, অনেক ধন্যবাদ। তো পেশেন্টরা সাধারণত আমাদের কাছে যেরকম সমস্যা নিয়ে আসে অথবা যেটা কনসার্ন হয় সেটা হচ্ছে যে কাজিনদের মধ্যে দেখা যায় যে একই বয়সের এক একজন লম্বা, কেউ খাটো, তখন একটা মাথায় আসে গার্ডিয়ানদের। আরেকটা হচ্ছে যে স্কুলে সহপাঠীদের মধ্যে একজন অনেক লম্বা আর দুই তিনজন অনেক খাটো, এরকম নিয়ে আসে অনেক সময়। আর কখনো কখনো চিকিৎসকের কাছে যখন যায় অন্য কারণে, তখন দেখা যায় যে চিকিৎসক তো প্রতিবার গেলে তার হাইট মাপেন এবং প্রতি বছর একটা নির্দিষ্ট হাইট বড় হওয়ার কথা, যেমন 5 সেন্টিমিটার প্রতি বছরে বড় হওয়ার কথা একটা শিশু। যখন চিকিৎসক দেখেন যে হ্যাঁ, প্রতি বছর সাপোজ ঠান্ডা কাশির জন্য যাচ্ছে তার কাছে, উনি মার্ক করছেন প্রতিবার, দেখা যায় যে 5 সেন্টিমিটার করে বাড়ার কথা কিন্তু বাড়ছে না। তো এই জিনিসগুলোই আসলে স্ট্রাইক করে মাথায় এবং দেখা যায় যে পেশেন্টরা আমাদের কাছে চলে আসেন হরমোনের চিকিৎসার জন্য, যে পেটে শিশুর লম্বা করার কোনো চিকিৎসা রয়েছে কি না, কী কারণে বাচ্চা লম্বা হচ্ছে না, এবং কারণটা বের করা এবং সেই কারণের যে প্রতিকার সেটা সম্ভব কি না সেটা নিয়ে আসেন। এবং কখন আমরা বেটে বলি সেটা হচ্ছে যখন একটা শিশুর হাইট আমরা যদি মেডিকেল টার্মে বলি, সেন্টাইল বলি, 2.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলি। কেমন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে 100টা বাচ্চা নর্মাল শিশু তার মধ্যে সাপোজ 98 জন যেরকম থাকবে, 2 জন তার থেকে কম থাকবে না, লাস্ট 2 জন, কেমন এই যে -2.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে থাকি, এটা আমাদের একটা চার্ট আছে, সেই চার্টের মধ্যে আমরা হাইট অনুযায়ী ওয়েটটা উচ্চতাটাকে আমরা বয়স অনুযায়ী উচ্চতাটাকে আমরা ফেলে একটা গ্রাফ তৈরি করি। সেই গ্রাফে আসলে দেখা যায় যে বাচ্চা তার বয়স অনুযায়ী, তার বংশগতি অনুযায়ী সে লম্বা স্বাভাবিক না বেটে, সেই ক্রাইটেরিয়ায় কিন্তু আমরা বলি যে হ্যাঁ তার খাটো এবং তার চিকিৎসার প্রয়োজন। আচ্ছা, অনেক ক্ষেত্রেই কিন্তু লম্বা হওয়া শিশু যদি বয়সের তুলনায় অন্যান্য শিশুদের তুলনায় লম্বা হয়ে যায় সেটিকে কিন্তু সমস্যা ধরা হয় না, কিন্তু এই বেটে হওয়াটাকে কেন সমস্যা হিসেবে আসলে গণ্য করা হয়? একটা কথা আমি বলে রাখি যে বেটে হওয়ার দুইটা অ্যাসপেক্ট আমি বলি, যেটা খাটো হওয়ার দুইটা অ্যাসপেক্ট। একটা হচ্ছে যে অ্যাস্থেটিক অ্যাসপেক্ট, কেমন যে দেখতে খারাপ দেখা যাওয়া, সমাজে একটা পজিশন একটা ব্যাপার, অ্যাকসেপ্টেন্স একটা ব্যাপার। কারণ আপনি যে কোনো প্রফেশনে আপনি যখন যাবেন, আপনার অ্যাপিয়ারেন্সটা যদি অ্যাট্রাকটিভ না হয়, আপনার অ্যাপিয়ারেন্সটা যদি দেখে একজন কনফিডেন্স না পায়, কেমন যেমন একজন ডাক্তার, সার্জন যিনি অপারেশন করবেন, তাকে যদি দেখে একটা সুঠাম দেহের অধিকারী মনে হয়, কেমন তাহলে পেশেন্টের কিন্তু কনফিডেন্স বেশি আসে। একটা আপনি অভিনয় করতে যাচ্ছেন, আপনার একটা অ্যাপিয়ারেন্স অনেক বড় একটা ব্যাপার। সেরকম প্রত্যেকটা জায়গাতে কিন্তু যারা হাইট ভালো যাদের, তারা কিন্তু এক ধাপ এগিয়ে আছেন সাকসেসের দিক থেকে, আপনি এটা খেয়াল করবেন। তো সেরকমভাবেই আসলে এটা একটা সামাজিক একটা অ্যাসপেক্ট, সোশ্যাল অ্যাসপেক্ট একটা বলি। আরেকটা হচ্ছে মেডিকেল অ্যাসপেক্ট, যেমন হচ্ছে যে খাটো হচ্ছে নিশ্চয়ই তার কোনো কারণ রয়েছে, সেই কারণটা খুঁজতে গিয়ে আমরা দেখি যে কোনো একটা হরমোনের ঘাটতি রয়েছে, সেই হরমোনের ঘাটতিটার কারণে সে খাটো হবে এবং তার অন্যান্য আরও জটিলতা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। শুধু বেটেটা আমরা একটা মেডিকেল সায়েন্সের পয়েন্ট অফ ভিউ থেকে একটা ইম্পর্ট্যান্ট, কিন্তু এর পাশাপাশি আরও অনেক ডিজিজ চলে আসে। আমরা যদি এই বেটের সাইন সিমটম দেখে একটা পেশেন্টকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যে হ্যাঁ তার তো আরও এই এই সমস্যা রয়েছে, সেটাই কিন্তু আমাদের একটা সাকসেস, যে আমরা বেটে শিশুকে লম্বা করতে পারলাম এবং তার অন্যান্য যে হরমোন
ঘাটতি অথবা অন্যান্য যে ডিজিজ যেটার কারণে সে খাটো হচ্ছে সেগুলোকে আমরা পাশাপাশি চিকিৎসা করে তাকে একটা সুস্থ জীবন উপহার দিতে পারলাম। এই দুই ধরনের অ্যাসপেক্ট, একটা হচ্ছে মেডিকেল অ্যাসপেক্ট, একটা হচ্ছে সামাজিক অ্যাসপেক্ট, এই দুইটার কারণেই কিন্তু যে খাটো শিশুকে লম্বা করার জন্য সারা পৃথিবী জুড়েই আসলে সায়েন্টিস্টরা, চিকিৎসকরা এবং সর্বোপরি পরিবারের সদস্যরা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন নিরন্তরভাবে। তো এখন একটু জেনে নেব যে খাটো হবার পেছনে কি কি কারণ আপনারা খুঁজে পেয়েছেন। অনেক ধন্যবাদ, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে কেন একটা শিশু অন্যদের থেকে খাটো হবে। প্রথম যেটা বলে রাখি সেটা হচ্ছে যে পারিবারিক যে ট্রেন্ড, যে বাবা মা যদি খাটো হয় তাহলে কিন্তু শিশুদেরও খাটো হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, এবং এটাকে বলি আমরা ফ্যামিলিয়াল শর্ট স্টেচার, যাদের প্যারেন্টরা লম্বা তাদের বাচ্চারা লম্বা হবে, এটা একটা ধরে নেওয়া যায় 95% ক্ষেত্রে তাই হয়, আর যাদের প্যারেন্টরা খাটো তাদের বাচ্চারা খাটো হবে, এটাও 90% ধরে নেওয়া যায়। এবং আমরা একটা ক্যালকুলেশন আছে যে বাবা মার হাইট যোগ করে দুই দিয়ে ভাগ করি আমরা, এবং তার থেকে 13 সেন্টিমিটার যদি আমরা বিয়োগ করি তাহলে মেয়ে শিশুর হাইট কিন্তু ফাইনাল হাইট আমরা প্রেডিক্ট করতে পারি যে হ্যাঁ এই বাচ্চাটা কত লম্বা হবে, বাবা মাকে দেখে কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি, এবং সে কিন্তু আগে থেকেই বুঝতে পারবেন যে আসলে তার বাচ্চা কতটুকু লম্বা হবে। এবং ছেলে শিশু যদি হয় তাহলে দুই দিয়ে ভাগ করে বাবা মার হাইটকে যোগ করে দুই দিয়ে ভাগ করে 13 সেন্টিমিটার আমরা যোগ করি, তাতে কিন্তু আমরা বুঝতে পারি। তো এটা হচ্ছে বংশগতি একটা গেল। আর একটা ইডিওপ্যাথিক, এটা হচ্ছে যে অজানা কারণে অনেক সময় হয় খাটো হয়, আর বাকি থাকে হচ্ছে হরমোনের ঘাটতি এবং নিউট্রিশন, যেটা আমরা বলি পুষ্টিহীনতা। বাংলাদেশের আমি বলবো যে নিউট্রিশনের যে অভাব এতদিন ছিল, বাংলাদেশ সরকার এর উদ্যোগে এবং আমাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের কারণে কিন্তু সেরকম যে অপুষ্টি, এটা কিন্তু সংখ্যা কিন্তু অনেক অনেক কমে এসছে। সেজন্য যেহেতু অপুষ্টির সংখ্যা কমে এসছে দেশে, বাকি থাকে হচ্ছে হরমোন সমস্যা। এই হরমোনের মধ্যে কয়েকটা হরমোন আছে, একটা হচ্ছে থাইরয়েড হরমোন, যেটার ঘাটতির কারণে শিশুরা খাটো হতে পারে, পাশাপাশি তার কিন্তু বুদ্ধিমত্তাও কম হতে পারে হরমোনের সমস্যা হলে, থাইরয়েড সমস্যা। আর গ্রোথ হরমোনের সমস্যা একটা বলে থাকি আমরা, সেই গ্রোথ হরমোনের সমস্যা যদি কারো থাকে, গ্রোথ হরমোন কথাটা শুনে আপনি বুঝতে পাচ্ছেন যে এই হরমোনটা সোললি রেসপন্সিবল ফর গ্রোথ অ্যান্ড হাইট, তো এই হরমোনটা যদি কারো শরীরে কম থাকে তাহলে কিন্তু শিশু খাটো হয়ে পড়ে, এবং সে খাটো হওয়ার পাশাপাশি গ্রোথ হরমোনের অভাবের কারণে কিন্তু ল্যাথার্জি, তার উইকনেস, তার যে চিন্তাভাবনার যে ক্ষিপ্রতা, এগুলো কিন্তু অনেক কমে আসে। আরেকটা হরমোন সমস্যা হচ্ছে সেক্স হরমোন, কারো যদি অল্প বয়সে যদি কারো পিউবার্টি চলে আসে, যেটাকে পরে আমরা প্রিকশন পিউবার্টি বলে থাকি, যে খুব তাড়াতাড়িতে শিশু লম্বা হয়ে গেল, তার 8 বছর 7 বছর বয়সে তার মাসিক হয়ে গেল, এর পরপরই তার গ্রোথটা বন্ধ হয়ে গেল, কেমন এই প্রিকশন পিউবার্টি, এই ধরনের তিনটা হরমোনের কথা আমরা বলে থাকি, একটা হচ্ছে যে গ্রোথ হরমোন, একটা থাইরয়েড হরমোন, আর একটা সেক্স হরমোন। এই হরমোনের তারতম্যের কারণে কিন্তু শিশু খাটো হয়ে যেতে পারে। আমি মনে করি যে আপনারা মোটামুটি বুঝতে পারলেন যে যে হরমোনজনিত অথবা নন হরমোনজনিত কি কি কারণে মানুষ খাটো হতে পারে। আচ্ছা, তো অনেক সময় দেখা যায় যে পরিবারের সবাই যখন নোটিস করা শুরু করে বা বাবা মা যখন নোটিস করেন যে আমার শিশুটি অন্য শিশুদের মতো আসলে বাড়েনি, তারা হয়তো বোঝেন না যে আসলে এরও চিকিৎসা রয়েছে, সেটি জানাবার জন্যই আজকে আমাদের এই অনুষ্ঠান। তো কখন বাবা মাকে আসলে নোটিস করতে হবে এবং চিকিৎসকের কাছে যেতে হবে? আমরা যেটা বলি যে যখনই বাবা মা আমাদের কাছে আসেন অথবা অন্য যে কোনো কারণে যখন আসেন, তখন আমরা বলে থাকি যে আপনারা প্রতি বছর শিশুর উচ্চতা মেপে রাখবেন। এটা যে ভালো স্কুল যেগুলো আছে দেখবেন যে রিপোর্ট কার্ডে কিন্তু বছরের শেষে কিন্তু তার হাইট লেখা থাকে দেখবেন, তো যেটা হচ্ছে যে স্কুলে আইদার তারা প্রতি বছর মেপে রাখছে হাইট, অথবা যেখানে স্কুলে মাপা হচ্ছে না, বাবা মার দায়িত্ব হচ্ছে যে তার প্রতি বছর শিশুর উচ্চতাটা সেন্টিমিটারে মেপে রাখা। এবং যদি কখনো দেখা যায় যেরকমটি বলছিলাম আমরা যে প্রতি বছর 5 সেন্টিমিটার করে শিশু যদি লম্বা না হতে থাকে, তাহলে কিন্তু তাকে চলে আসার দরকার চিকিৎসকের কাছে পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে তার প্রবলেমটা কোথায়, কেন সে লম্বা হচ্ছে না, অথবা যেটা বলছিলাম তার সহপাঠীদের থেকে অথবা তার সমবয়সী কাজিন ওদের থেকে যদি খাটো হয়ে যায় তাহলে একটা সম্ভাবনা থাকে অসুখ বিসুখের, সেগুলো আমার মনে হয় স্ক্রিন করে নেওয়া উচিত। আচ্ছা, তো যখন এরকম সমস্যা নিয়ে আসে তো রোগীদের জন্য প্রথমে আপনারা কী করে থাকেন, কী ধরনের আসলে ইনভেস্টিগেশনের ভেতর দিয়ে যেতে হয়? জি, প্রথমে আমরা শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষা করি, রোগীর গায়ে হাত দিয়ে আমরা দেখি এবং উচ্চতাটা মাপি। আমাদের একটা চার্ট রয়েছে, ইন্টারন্যাশনাল চার্ট, যে অনুযায়ী যে একটা শিশু কত বছর বয়সে কতটুকু লম্বা হতে পারে সেরকম একটা চার্ট রয়েছে আমাদের।
তো এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের চার্ট, সেটা আমরা প্লট করি প্রথমে, দেখি আসলেই সে খাটো কিনা। অনেকে আসে খাটো বলে, কিন্তু আমরা ক্যালকুলেট করে আসলে খাটো পাই না। আর কেউ কেউ দেখা যায় যে আসলে আমরা পাই যে 2.5 সেন্ট্রাল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের নিচে, তাদেরকে আমরা বলি হ্যাঁ তোমার শিশু খাটো, এটা বলে দিই আমরা। তারপরে বাবা আমার হাইট ক্যালকুলেট করি আমরা, ক্যালকুলেট করে তার মিড প্যারেন্টাল হাইট বলি আমরা যেটাকে, যে শিশুর গড় উচ্চতা কত হতে পারে আমরা ক্যালকুলেট করে বলি যে আমরা আসলে তার বাবা মার হাইট কম হওয়ার জন্য সে খাটো, পারিবারিকভাবে খাটো অথবা কোনো রোগের জন্য খাটো আমরা আসলে প্রাথমিকভাবে দেখে নিই। এবং শারীরিক পরীক্ষা করে কিন্তু আমরা বুঝতে পারি, চেহারা দেখে বোঝা যায় যে হাইপোথাইরয়েড কিনা, চেহারা দেখে বোঝা যায় যে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি কিনা, সেক্স হরমোনের সমস্যা আছে কিনা, ইত্যাদি আমরা বুঝে থাকি। তো এটা বোঝার পরে তখন আমরা পরীক্ষা নিরীক্ষা করতে দিই। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে সাইকোসোশ্যাল ডুয়ারফিজম যেটাকে বলি আমরা। সে পারিবারিকভাবে সে যদি অযত্নের শিকার হয়, যেমন একটা পরিবারে কারো মা শিশুটা জন্ম হওয়ার পরপরই মারা গেল, কেমন তার তো যে যত্নটা সেরকমভাবে হচ্ছে না। কেমন আমরা কিছুদিন আগে একটা পেশেন্ট পেলাম যে সৎ মা, কেমন তার যত্ন অতি ভালো করে করে নাই, তার উপর টর্চার হয়েছে, এবং মেয়েটার বয়স প্রায় 15 বছর হয়ে গেল কিন্তু তার হাইট হচ্ছে 7 বছরের বাচ্চার মতো, এখনও মাসিক শুরু হয় নাই। এটাকে বলে আমরা সাইকোলজিক্যাল অথবা সাইকোসোশ্যাল ডুয়ারফিজম, যে ডিপ্রাইভেশনের কারণে, ম্যাটারনাল ডিপ্রাইভেশন, যে মায়ের যে আদর যত্ন সেটার অভাবে কিন্তু শিশুরা অনেক সময় খাটো হয়ে যায়, এটাও একটা ব্যাপার। যাই হোক, যেটা বলছিলাম যে ইনভেস্টিগেশনের কথা বলছিলাম, আমরা যেটা করি প্রাথমিকভাবে তার একটা এক্সরে করি, হাড়ের এক্সরে। হাড়ের এক্সরে করে দেখি আমরা যে তার হাড্ডির বয়স কত, হাড্ডির বয়স যদি পেছনে থাকে তাহলে ধরতে হয় সলিড কোনো কারণে তার সে খাটো হচ্ছে। সেকেন্ড হচ্ছে যে থাইরয়েড ফাংশন আমরা টেস্ট করি, FT4 এবং TSH। এই দুটো পরীক্ষা করলে বোঝা যায় যে শিশুর আসলে থাইরয়েড হরমোনের ঘাটতির কারণে হচ্ছে কিনা। এরপরেই আমরা গ্রোথ হরমোন পরীক্ষা করি, এবং গ্রোথ হরমোন এবং IGF-1 নামে একটি হরমোন রয়েছে, এই দুটো হরমোন পরীক্ষা করলে কিন্তু আমরা বুঝতে পারি যে তার গ্রোথ হরমোনের অভাবে হচ্ছে কিনা। এবং আরও অন্যান্য কারণ রয়েছে, যেমন শিশুদের যখন ডায়াবেটিস হয় কন্ট্রোলের বাইরে থাকে, তখনও কিন্তু মানুষ খাটো হতে পারে। তো এই ধরনের একটা মোটামুটি স্ট্যান্ডার্ড কিছু ইনভেস্টিগেশন যেটা করে আমরা আসলে ফাইনালাইজ করি যে তার না কি কারণে সে খাটো হচ্ছে, এবং তার পরবর্তীতে আমরা কাউন্সেলিং এ যাই। এরপরে আসলে কাউন্সেলিং তো একটি বড় পার্ট এক্ষেত্রে, কারণ এক্ষেত্রে শিশু যে থাকে তারও কিন্তু একটি সাইকোলজিক্যাল একটা ইমপ্রেশন কাজ করে, এবং তার বাবা মা তো রয়েছে। তো কি ধরনের কাউন্সেলিং করে থাকেন? জি, প্রথম আমরা যেটা করে থাকি, কারো যদি হাইট আমরা নর্মাল পাই তাকে আমরা কাউন্সেলিং করি যে না তোমার হাইট নর্মাল আছে, তুমি কিছু খাদ্যাভ্যাস আমরা বলে দিই, তুমি রেগুলার এক্সারসাইজ করবা, তুমি যথেষ্ট পরিমাণে ঘুমাবা, তুমি মোবাইল কম দেখবে, ডিভাইস কিন্তু অনেক ডিস্টার্ব করে বাচ্চাদের গ্রোথে। তো আমরা বলে থাকি যে ডিভাইসের টাইম less than 1 hour করার জন্য আমরা বলি যে 1 ঘন্টার কম ডিভাইস ইউজ করার জন্য, তাহলে কিন্তু গ্রোথের উপরে কিছু খারাপ ইফেক্ট সেগুলো পড়ে না। এই ধরনের ব্যাপারগুলো আমরা শিশুকে বুঝিয়ে দিই এবং তাকে বলে যে ওকে তুমি 1 বছর পরে আসো, দেখি তোমার 1 বছর পরের হাইট কেমন হয় দেখার জন্য। এরকমভাবে বাচ্চাদের আমরা বলে দিই এবং বাবা মাকে আমরা আশ্বস্ত করি যেন ভয়ের কিছু নেই, তার হাইট এখন পর্যন্ত নর্মাল আছে, এবং তার ফলো আপে আমরা বুঝবো যে গ্রোথ ভেলোসিটি মানে সে প্রতি বছর কতটুকু করে বাড়ছে সেটা আমরা দেখে পরবর্তী চিকিৎসা নির্ধারণ করব। কোনো চিকিৎসা না দিয়ে আমরা তাদেরকে বিদায় করি, এটা একটা গ্রুপ। আর একটা গ্রুপ যাদেরকে আসলেই আমরা খাটো পাই, তখন আমরা তাদেরকে এক্সপ্লেইন করি যে কেন সে খাটো হলো, তার কি পুষ্টিহীনতা, তার কি হরমোনের সমস্যা, নাকি অন্য কোনো অসুবিধা রয়েছে, তার কোনো সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে কিনা, সেগুলো এক্সপ্লোর করার পরে তখন আমরা তাদেরকে একটা প্ল্যান বলি যে হ্যাঁ, যে আপনার শিশুর যদি কেউ দেখা যায় যে 14 বছরের বয়সের বেশি হয়ে যায়, তাহলে আমরা তাকে সমবেদনা জানাই যে যেহেতু 14 বছর পার হয়ে গেছে, লম্বা করার চিকিৎসা আর সম্ভব নয়। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা অনেক সময়ই অনেকে অনেক দেরি করে আসেন লম্বা করার জন্য, কিন্তু 14 বছর যখন পার হয়ে যায় শিশুর আমাদের কিছুই করার থাকে না। সেজন্য আমরা সবসময় বলে থাকি যে 14 বছরের আগেই এই প্রক্রিয়াগুলোতে আসার জন্য তাহলেই আমরা একটা সাকসেসফুল ট্রিটমেন্ট করতে পারি। যদি 14 বছরের বয়সের বেশি হয়ে যায় তাহলে আমরা তাকে বিদায় করে দিই, কোনো ওষুধ কোনো চিকিৎসা আমরা দিতে পারি না। আর যদি 14 বছরের মধ্যে হয় এবং স্পেসিফিক হরমোন আমরা যদি আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা থাইরয়েড হরমোনের সমস্যা থাকলে থাইরয়েড হরমোন রিপ্লেস করে দিই। আর যদি গ্রোথ হরমোনের সমস্যা থাকে, সেক্ষেত্রে গ্রোথ হরমোন আসলে সারা বিশ্বের মতো এখন বাংলাদেশেও পাওয়া যাচ্ছে। গ্রোথ হরমোন একটি অ্যাডভান্স ট্রিটমেন্ট, এবং এই গ্রোথ হরমোন আপনারা শুনেছেন নিশ্চয়ই, যে মেসির উদাহরণ আপনারা জানেন, যে মেসি যে তার হাইট অ্যাটেন্ড করেছে, এটা কিন্তু হিজ এ প্রোডাক্ট অফ গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন নেওয়ার কারণেই কিন্তু মেসির পারফরমেন্স এত ভালো এখন, এবং তার হাইট এত ভালো এখন। হ্যাঁ, তো এই হাইট
সে যদি অ্যাটেন্ড না করতে পারত তাহলে এই মেসি কিন্তু আমরা তাকে এরকম ভাবে পেতাম না। সেরকম আমাদের দেশে হয়তো অনেক মেসি আছে যাদের এই সাপোর্ট দরকার, কিন্তু বেসিক্যালি এই নলেজটা না থাকার কারণে, সচেতনতা না থাকার কারণে আসলে তারা আসতে পারছে না, জানতে পারছে না যে এরকম একটা চিকিৎসার মাধ্যমে তারাও কিন্তু মেসির মতো তাদের যে ভেতরের যে পোটেনশিয়াল সেটাকে কিন্তু তারা প্রস্ফুটিত করতে পারে এবং সমাজে, আমাদের পরিবারে এবং দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারে। এই জিনিসগুলি আসলে অ্যাওয়ারনেস দরকার। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো আপনাদেরকে যে এরকম একটা টপিক আপনারা আজকে সিলেক্ট করেছেন এবং সচেতনতা তৈরি করার চেষ্টা করছেন। আচ্ছা, তো এটি তো চিকিৎসা জানালেন যে যদি হরমোনাল ডেফিসিয়েন্সি থাকে সেক্ষেত্রে দেয়া হয়। তো অনেকেরই এটি জানবার প্রয়োজন আছে যে চিকিৎসা এটি আসলে কত দিন ব্যাপী হয়ে থাকে, বা এই চিকিৎসা আসলে কত বছর চালিয়ে যেতে হতে পারে, বা আজীবন কি এটি এই ধরনের চিকিৎসা চালাতে হতে পারে কিনা জানবো। তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকে, সেটি এখন দেখিয়ে আসব। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের এই পর্যায়ে, চলুন দেখে নেই বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ভাতের মার আমাদের অনেকের কাছেই একটি পরিচিত নাম। সাধারণত তিনভাবে ভাতের মার প্রস্তুত করা হয়ে থাকে। চালকে ফুটিয়ে ভাত রান্না করার সময় আমরা ভাত রান্না করার পরবর্তী সময়ে মারটিকে সংগ্রহ করতে পারি। এছাড়াও চালকে 30-40 মিনিট ভিজিয়ে রেখে আমরা চালটিকে ছেঁকে যে পানি পেয়ে যাই সেটিকেও ব্যবহার করতে পারি। কিংবা আপনি চাইলে ভাত থেকে সংগ্রহীত মারকে 2-3 দিন রেখে সেটিকে ফার্মেন্টেটেড করেও ব্যবহার করতে পারেন। এই তিন প্রকারেরই ভাতের মার আপনার স্বাস্থ্যের জন্য এবং আপনার সৌন্দর্য চর্চার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যুগের পর যুগ ধরে সৌন্দর্য চর্চা বা রূপচর্চার উপকরণ হিসাবে ব্যবহার করা হয়ে থাকছে ভাতের মারকে। আপনার পাকস্থলীর স্বাস্থ্য ভালো রাখতে ফার্মেন্টেটেড ভাতের মার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এমনকি আপনি যেই ভাতটাকে ফুটিয়ে মার সংগ্রহ করছেন সেটিও কিন্তু আপনার পাকস্থলীর স্বাস্থ্য ভালো রাখতে, পাকস্থলীতে ভালো ব্যাকটেরিয়ার গ্রোথ বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। স্কিন টোনিংয়ের জন্য আমরা বিভিন্ন ধরনের কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহার করে থাকি, কিন্তু অনেকেই হয়তো জানেন না ভাতের মার স্কিন টোনিংয়ের ক্ষেত্রে কত ভালোভাবে কার্যকর ভূমিকা পালন করে থাকে, যেটি কিনা আপনার কেমিক্যাল মুক্ত হওয়ার কারণে কোনো ধরনের জটিলতা তৈরি করবে না। ফার্মেন্টেটেড ভাতের মার অনেক ক্ষেত্রেই আপনাকে সূর্যের তাপে পুড়ে যাওয়ার ফলে ত্বকে যেই সানবার্নগুলো তৈরি হয়ে থাকে সেগুলো রিমুভ করার ক্ষেত্রে খুব ভালো ভূমিকা পালন করে থাকে। এছাড়াও এক্সিমাজনিত কারণে যদি আপনার ত্বকে বিভিন্ন ধরনের দাগ দেখা যায় কিংবা ব্রণজনিত বিভিন্ন দাগ তৈরি হয়ে থাকে সেগুলো কিছুটা হলেও প্রশমন করার ক্ষেত্রে বা দাগগুলোর ঘনত্ব গভীরতা কমিয়ে দেওয়ার ক্ষেত্রেও ভাতের মার কার্যকর ভূমিকা পালন করে থাকে। অনেকেই ওজন বৃদ্ধি করার ক্ষেত্রে আগ্রহী হয়ে থাকেন। ভাতের মার তারা যদি খাদ্য তালিকায় নিয়মিত 2-3 বার গ্রহণ করেন সেটি কিন্তু তাদের ওজন বৃদ্ধি করতে সাহায্য করবে। ভাতের মারে থাকা ভিটামিন বি কমপ্লেক্স ও ইনোসিটল আপনার রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে ভালো রাখে, এর ফলে আপনার ত্বকে কোনো ধরনের কোনো জটিলতা তৈরি হতে পারে না। আপনি যদি নিয়মিত ত্বক পরিষ্কার রাখেন এবং পাশাপাশি ভাতের মার গ্রহণ করেন সেটি কিন্তু আপনার ত্বককে ভেতর থেকে উজ্জ্বলতা বৃদ্ধি করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যেটি কিনা বিভিন্ন গবেষণায় দেখা গেছে। আমরা এন্টিএজিংয়ের জন্য কত ক্রিম কত প্রসাধনী না ব্যবহার করে থাকি, কিন্তু নিয়মিত ভাতের মার গ্রহণ করলে কিন্তু আপনার এন্টিএজিং হিসাবেও এই ভাতের মার কার্যকর ভূমিকা পালন করে থাকে, যেটি কিনা আমরা অনেকেই জানি না। ঠান্ডা কাশিজনিত জটিলতায় আমরা কম বেশি সবাই ভুগে থাকি। এই ঠান্ডা কাশিজনিত জটিলতা যদি আপনার দেখা দেয় তখন যদি আপনি খাদ্য তালিকায়
গরম ভাতের মার অন্তর্ভুক্ত করেন, কিছুটা হলেও আপনার শান্তি লাঘব হবে, যেটি কিনা আপনাকে শারীরিকভাবে উষ্ণতা বৃদ্ধি করবে এবং গলার খুশখুশানি কমাতেও কার্যকর ভূমিকা পালন করে থাকে। কিন্তু অতিরিক্ত ভাতের মার গ্রহণ করা থেকে আপনাকে বিরত থাকতে হবে, কারণ আপনি ভাতের মারের পুষ্টিগত উপকারিতা জেনেই নিলেন। ভাতের মার গ্রহণ করতে পারেন অথবা টোনিংয়ের জন্য, অ্যান্টিএজিংয়ের জন্য, সানবার্ন থেকে আপনার ত্বককে রক্ষা করার জন্য আপনি ত্বকের বাইরে থেকেও ব্যবহার করতে পারেন। অতিরিক্ত পরিমাণে যদি আপনি ভাতের মার গ্রহণ করেন, আপনার কিন্তু ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। সেজন্য পরিমিত পরিমাণে ভাতের মার গ্রহণ করলে আপনি শারীরিকভাবে যেমন ভেতর থেকে সৌন্দর্য বৃদ্ধি পাবে আপনার, পাশাপাশি আপনার পাকস্থলীর স্বাস্থ্য ভালো থাকবে, আপনার রক্ত সঞ্চালন প্রক্রিয়া ভালো রাখতে সাহায্য করবে, আপনার বিভিন্ন পুষ্টিগত চাহিদা পূরণ করতেও ভাতের মার সাহায্য করে থাকে। স্যার, আমরা আসলে এখন জেনে নেব যে এই লম্বা হওয়ার চিকিৎসা সেটি কতদিন ব্যাপী করতে হতে পারে। অনেক ধন্যবাদ। ডিউরেশনটা হচ্ছে যে, যেরকমটা বলছিলাম যে 14 বছর বয়স হলে তার কিন্তু যে গ্রোথ প্লেটটা, এটা কিন্তু ফিউজড হয়ে যায় একটার সাথে আরেকটা, হাড়িটা বোনের যে যে জায়গায় লম্বা হয় মানুষ, সে জায়গাটা কিন্তু তরুণাস্থিটা অস্থিতে পরিণত হয়ে যায় 14 বছরে। এপিফাইশিয়াল, ঠিকই বলেছেন, এপিফাইসিসটা ক্লোজ হয়ে যায়। সেই ক্লোজারের আগ পর্যন্ত আসলে গ্রোথ হরমোন দিয়ে লম্বা করা সম্ভব। সেই জন্য আমরা বলি যে আপনি যখনই চিকিৎসা শুরু করেন 14 বছর বয়সে গিয়ে আপনার চিকিৎসা শেষ করে ফেলতে হবে, এরপরে আর এটা কোনো কাজ করবে না। সেজন্য কেউ যদি 13 বছর বয়সে শুরু করে তাহলে এক বছর তার ডিউরেশন, কেউ যদি 7 বছর বয়সে শুরু করে তাহলে এটা কিন্তু একটু ব্যয়বহুল চিকিৎসা। সেজন্য বিশ্বের সব জায়গায় কিন্তু 14 বছর বয়স পর্যন্ত সবাই কন্টিনিউ করে এবং তার ফুল হাইট কিন্তু অ্যাটেন্ড করায়। কিন্তু আমাদের দেশে আমরা বলে থাকি কেউ যদি এক বছর ঠিকমতো চিকিৎসা করতে পারেন তবেই আমরা আসলে চিকিৎসা শুরু করতে বলি আর কি। তো এবং এটা খুবই ইফেক্টিভ, যদি আমরা যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করতে পারবো, যত কম বয়সে শুরু করতে পারবো, ঔষধের ডোজটা আসলে গ্রোথ হরমোনটা প্রতি কেজিতে আসলে এটার কস্ট আসে, পার কেজি বডি ওয়েট ডোজ হিসাবে আসে 0.03 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। সুতরাং যত বয়স বাড়তে থাকবে ওষুধের কার্যকারিতা তত কমতে থাকে এবং যত বয়স বাড়তে থাকে ওষুধের খরচ তত বাড়তে থাকে, যেহেতু ওজন বাড়তে থাকে। সেই জন্য আমরা সবসময় বলে থাকি যে আপনারা আর্লি আসেন। কেমন, ইভেন আমরা 2 বছর বয়সের পর থেকে কিন্তু আমরা চিকিৎসা শুরু করতে পারি এবং আপ টু 14 ইয়ার্স। তো আমাদের পরামর্শ থাকবে যে এই যে সচেতনতা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য যারা শুনলেন, এবং আরেকটা বার্তা থাকবে যে আপনারা যে ট্রিটমেন্টের কোর্স এটা কমপ্লিট করবেন, এবং এই চিকিৎসা বাংলাদেশে রয়েছে এবং বাংলাদেশে ঢাকা মেডিকেল সহ বাংলাদেশের সমস্ত মেডিকেল কলেজগুলিতে, বেশিরভাগ যে বড় মেডিকেল কলেজগুলিতে, স্পেশালি 8টা মেডিকেল কলেজে কিন্তু ডায়াবেটিস হরমোন বিভাগ রয়েছে। সেখানে আপনার হরমোন বিশেষজ্ঞ রয়েছেন, যে কোনো এই হরমোনজনিত সমস্যায়, খাটো বেটে অথবা অন্যান্য হরমোনজনিত সমস্যায় কিন্তু সরকারিভাবে এই যে হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু আপনার হরমোন বিশেষজ্ঞের সাথে আপনি 10 টাকার টিকিট করে নিয়ে কিন্তু আপনি পরামর্শ নিতে পারেন। এবং এর জন্য যে ঢাকায় আসতে হবে কোনো কথা নাই, যে পেরিফেরি মেডিকেল কলেজগুলোতে আছে সেই সুযোগ রয়েছে, গভর্নমেন্ট তৈরি করেছেন, এবং সেই সুযোগ সবাইকে নেয়ার জন্য আসলে আমরা আহ্বান জানাবো। আসলেই যদি সঠিক সময়ে এই পরামর্শ এবং চিকিৎসা গ্রহণ করে, আমার মনে হয় এই সমস্যাটি আর সমস্যা বলে থাকবে না। স্যার, অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আছি, অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, দর্শক যারা শুনলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।